بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে করিম নাজিল করেছেন এবং এই কোরআনে করিম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে সঠিক পথ দেখিয়েছেন, যেই পথে চললে ইহকাল পরকালে সার্বিক কল্যাণ হতে পারে। আর অন্যায়ের পথ থেকে, ভুল পথ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে করিম দিয়ে সতর্ক করেছেন, যে পথ মানুষকে জাহান্নামে নিয়ে যায়, দুনিয়াও ধ্বংস করে, দুনিয়াতে পাপিষ্ট করে আর আখেরাতে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমাদের তফসির হবে সূরা কাসাস থেকে, সূরা কাসাসের আয়াত নম্বর 14 থেকে আজকে তফসির করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। মূসা আলাইহিস সালামের বাল্য জীবনের কথা গত সপ্তাহে আলোচনা হয়েছে। আজকে যে আলোচনা হবে মূসা আলাইহিস সালামের যৌবনের কথা, আর তারপরে তার সাথে যৌবনে পদার্পণ করার পরে যে সব ঘটনা ঘটল এবং তিনি মিসর থেকে হিজরত করলেন, চলে গেলেন মাদিয়ানে এবং সেখানে যে ঘটনা ঘটল, তিনি 10 বছর থাকলেন, বিবাহ শাদী করলেন, এসব ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এসব ঘটনায় যে সব শিক্ষা রয়েছে এবং এসব ঘটনা থেকে যেসব উপদেশ নেওয়ার দিক রয়েছে, ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ে আমরা সেগুলির দিকে ইঙ্গিত করব। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন মূসা আলাইহিস সালাম তার যৌবনে পদার্পণ করলেন। আশুদ্দাহু মানে যৌবনে পদার্পণ করা, বালাগা পৌঁছে যাওয়া, যখন পৌঁছে গেলেন তার যৌবনে। ওয়াস্তাওয়া এবং তিনি পূর্ণতা লাভ করলেন, জ্ঞানের দিক থেকে, বয়সের দিক থেকে পূর্ণতা লাভ করলেন। একজন মানুষ যৌবনে পদার্পণ করে 15 বছর বয়সে কাছাকাছি, তার একটু আগে অথবা পরে যদি কোনো লক্ষণ না পাওয়া যায় তাহলে 15 বছর বলা হয়েছে এ হাদিসে। আর পূর্ণ জ্ঞান লাভ করে একজন মানুষ 40 বছর বয়সে পৌঁছিলে। এই জন্য আম্বিয়া কেরাম সম্পর্কে তাফসিরে কিতাবাতে রয়েছে, ওলামা কেরাম বলেছেন যে সমস্ত নবীগণ নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবী হয়েছেন বা রসুল হয়েছেন 40 বছর বয়সে। 40 বছর বয়সে শারীরিক দিক থেকেও মানুষ পূর্ণতা লাভ করে বা পূর্ণতার শেষে পৌঁছে যায়, আর জ্ঞানের দিক থেকেও পূর্ণতা লাভ করে, আর 40-এর পরেই তখন মানুষের মধ্যে বিভিন্ন দিক থেকে দুর্বলতা আসতে শুরু হয়। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের কথাই বলেছেন, যেমন প্রখ্যাত তাবেঈ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া, এর অর্থ হচ্ছে যে তিনি যৌবনে পদার্পণ করলেন, তারপরে পূর্ণ বয়সে মানে 40 বছর বয়সে পৌঁছিলেন এবং নবুয়াত প্রাপ্ত হলেন, নবী হওয়ার কথা বলা হয়েছে। সেই সময় আল্লাহ পাক কি দিন, আতাইনা হুকমা ওয়া ইলমা, আমি তাকে প্রদান করলাম প্রজ্ঞা, হিকমত, ওয়া ইলমান এবং সঠিক জ্ঞান, আল্লাহ সম্পর্কে, আল্লাহ দিন সম্পর্কে ওহির জ্ঞান দান করলাম। আসল এলম হচ্ছে আল্লাহ প্রদত্ত এলম জ্ঞান, আর তা হচ্ছে ওহির জ্ঞান। তো আল্লাহ পাক ওয়াহির জ্ঞান দান করলেন, আর দান করলেন তাকে প্রজ্ঞা, নবুয়ত, রিসালাত দান করলেন। ওয়াকাযালিকা নাজিজিল মুহসিনিন, আর এইভাবে আমি প্রতিদান দিয়ে থাকি, বদলা দিয়ে থাকি সৎকর্মশীলদেরকে। যারা সৎকর্মশীল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম প্রতিদান দেন, আল্লাহ পাক শান্তির জীবন দান করেন। তারপরে নবুয়ত প্রাপ্তির পূর্বে যৌবনের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করছেন। প্রথমখানে নবী হওয়ার কথা বলে দিলেন, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা শুরু করছেন। ওয়া দাখালাল মাদিনাতা আলা হিনা গাফালাতিন মিন আহলিহা,
একদিন তিনি এমন সময় মিসরের শহরে, যেই শহরে ফেরাউন থাকত, যেই শহরে মুসা আলাইহিসসালাম ছিলেন, সেই শহরে প্রবেশ করলেন, মানে ঘোরাফেরা করছেন। এমন সময় যেই সময় সাধারণত লোকেরা বাইরে ঘোরাফেরা করে না, আরাম বিশ্রামের সময়, মানুষের নিজের বাড়িতে অবস্থানের সময়, এই সময়টা কি ছিল এ সম্পর্কে দুটি তাফসির রয়েছে। একটা হচ্ছে দুপুরবেলা, কারণ দুপুরবেলা মানুষ রোদরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে না, খেয়ে দিয়ে আরাম বিশ্রাম করে আসর পর্যন্ত, এই সময়টা ছিল। আর একদল বলছেন না মাগরেব এশার মাঝখানে ছিল সেই সময়টায়, মাগরেব এশার সময়, মাগরেব থেকে এশা অন্ধকার হয়ে গেলে গ্রামে গঞ্জে, তখন তার বিদ্যুৎ ছিল না, গ্রামে গঞ্জে দেখবেন যে একেবারে রাস্তাঘাট শূন্য হয়ে গেছে, তেমন আর লোকজন চলাফেরা করে না, হয়তো শহরের কথা ভিন্ন। তো এই সময়টা ছিল কেউ কেউ বলেছেন। যাই হোক, এই দুই সময়ে যে কোনো সময় হোক, একদিন মুসা আলাইহিসসালাম শহরে প্রবেশ করলেন, আলাহিন গাফলাতি মিন আহলিহা, এমন সময়ে, আলাহিন হিন মানে সময়, এমন সময়ে যেই সময় সেখানকার অধিবাসীরা বিশ্রামে ছিল, রাস্তাঘাটে ঘোরাফেরা করছিল না এই সময়। ফাওয়াজাদা ফিহা রাজুলাইন, সেখানে শহরে পেলেন মুসা আলাইহিসসালাম রাজুলাইন দুটো লোককে, ইয়াক্তাতে লানি, তারা মারামারি করছে, তারা সংঘর্ষরত, তাদের একজন হাজা মিনশিয়াতি, তাদের একজন, এই একজন মিনশিয়াতি তার দলের মানে বনি ইসরায়েলদের, মুসা আলাইহিস সালামের বংশের, ওয়া হাজা মিন আদুবিহি, আর একজন ছিল তার শত্রুপক্ষের মানে ফেরাউনের বংশ, যে কিবতি এই বংশের, দুইজনের মারামারি শুরু হয়েছে। মুসা আলাইহিস সালামকে দেখে স্বাভাবিক কথা, নিজের বংশের লোককে সাহায্যের জন্য ডাকে, নিজের পরিচিত লোক অথবা বংশের লোক বা যে কোনো রকমের একটা সম্পর্ক আছে, মানুষের স্বভাব হচ্ছে তার কাছ থেকে সাহায্য চাওয়া। তো ওই লোকটি ওইভাবে ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি, যেই লোকটি মুসা আলাইহিস সালামের দলের ছিল, সে মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য কামনা করলো, ফরিয়াদ করল যে হে মুসা আমাকে রক্ষা কর, আমাকে বাঁচাও, মেরে দেব আমি। কারণ শাসক বংশের, শাসক দলের লোক ছিল ওই ওই লোকটি ফেরাউনের দলের, আর শাসক গোষ্ঠীর সাথে যারা থাকে তাদের কাছে ক্ষমতা থাকার কারণে তারা ক্ষমতার একটা অপব্যবহার করে, এটা স্বাভাবিক, আজকেও হচ্ছে, আর সবসময় এটা হচ্ছে, যে কোনো শাসক দল আসলে তারা কি করে, জুলম অত্যাচার করে, এবং তাদের দলের অসৎ লোকেরা এই ক্ষমতাকে নিজের অসৎ কাজে ব্যবহার করে। এই লোকটি বাড়াবাড়িও করেছিল, মুসা আলাইহিস সালাম দেখছিলেন জুলুম, যেহেতু বাড়াবাড়িটা এই কিবতি ফেরাউনের বংশের লোকের পক্ষ থেকে ছিল, তখন মুসা আলাইহিস সালাম করলেন কি, ফাওয়াকাজাহ মুসা, মুসা আলাইহিস সালাম ওই লোকটিকে, জালিম লোকটিকে, কিবতি লোকটিকে প্রতিহত করার জন্য একটা ঘুষি মারলেন, ওয়াকাজা মানে ঘুষি মারা, ঘুষি মারলেন, ফাকাজা আলী, কিন্তু ওই ঘুষিতেই তার কাজ সম্পূর্ণ হয়ে গেল। আল্লাহ বলছে কাজা আলেহ মানে কাজ সম্পূর্ণ হয়ে গেল, শাব্দিক অর্থ মানে সে মারা গেল, একটা ঘুষি খেতেই লোকটি মারা গেল। হতে পারে অনেক সময় বিশেষ এমন জায়গায় লাগলো, হতে পারে আজকেও সেটা হতে পারে। কালাহাজা মিন আমালি শয়তান, তখন মুসা আলাইহিস সালাম দেখলেন যে কাজটা তো ভুল হয়ে গেল, আমি তো এটা উদ্দেশ্য করে নিয়ে উদ্দেশ্য করেছিলাম যে একটা ঘুষি দিলে দূরে ভয় খাবে, পালিয়ে যাবে আর মারামারি ছেড়ে দেবে, কিন্তু কাজটা কেমন হয়ে গেল, অনুভূতি হলো, বললেন যে হাজ আমি আমার শয়তান, এটা শয়তানের কাজ হয়ে গেল, এটা ভালো মানুষের কাজ হলো না, আমি তো এইরকম লোক না, কিন্তু এই হত্যা ছিল, হ্যাঁ, অনিচ্ছাকৃত, যাকে কাতলে খাতা বলা হয়, অনিচ্ছাকৃত। খুন হচ্ছে তিন প্রকারের, এক হচ্ছে কাতলে আমাদ, ইচ্ছাকৃত খুন করা, এমন অস্ত্র দিয়ে আঘাত করলেন আর ইচ্ছা করে যে ওকেই মারব, হত্যা করা যায় আর মারা গেল, এটা হচ্ছে কাতলে আমাদ, ইচ্ছাকৃত খুন করা, এর জন্য কঠোর শাস্তি। আর একটা হচ্ছে যে কাতলে খাতা, ভুল করে ওকে মারতে যাচ্ছিলেন না, বা
এমন কিছু দিয়ে মারেননি যাতে সাধারণত মরে যেতে পারে। তো এইটাকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে কাতলে খাতা, মানে আপনি মারছিলেন হয়তো অন্য কিছু, পাখি শিকার করছিলেন, গাছে একটা পাথর মেরেছিলেন একটা ফল পাড়ার জন্য, কিন্তু লেগে গেল, একটা মানুষ মারা গেল, গাড়ি চালাচ্ছে ড্রাইভিং করেছিলেন, আসলে তো মানুষ মারা উদ্দেশ্য না, কিন্তু সামনে এমন লোক পড়ে গেল, আপনি ব্রেক করে থামতে পারলেন না, ভুল করে আপনি মার্ডার করলেন। একটা হচ্ছে শিবে আহমদ, তাকেই মারছিলেন কিন্তু আপনার মেরেটা উদ্দেশ্য ছিল না, হালকা অস্ত্র দিয়ে বা কোনো কিছু দিয়ে মারছিলেন যাতে হয়তো মারবো তার ক্ষয়ক্ষতি হোক কিন্তু মরে যাবে, সাধারণত এতে মরে না। একে বলা হয়েছে কাতলে শিবে আহমদ, মানে ইচ্ছাকৃত কাছাকাছি, কিন্তু ইচ্ছাকৃত নয় আসলে। এই সব প্রকারের খুনের ক্ষেত্রে বিধিবিধান রয়েছে যা কোরআনে কারিমের আয়াতে আল্লাহ পাক রব্বুল অন্য জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলম তারপর ইরশাদ করছেন যে এ তো শয়তানের কাজ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বললেন ইন্নাহু আদুউন মুদিল্লুম মুবিন, শয়তান প্রকাশ্য গোমরাকারী শত্রু, শয়তান প্রকাশ্য গোমরাহকারী শত্রু। এই অনুভূতিটা মূসা আলাইহিস সালাম হইল যে এই কাজটা শয়তানই করিয়ে দিল আমাকে। আর শয়তান আসলে মানুষকে গোমরাহ করে অনেক সময়, মানুষ ইচ্ছা করে না যে আমি এরকম কাজ করব, তারপরে হয়তো পাপে জড়িয়ে পড়ে বা অন্যায় জড়িয়ে পড়ে, তারপরে ভুল হলেও ভুল হয়েছে, তার দ্বারা খুন হয়েছে, আল্লাহর কাছে তওবা করলেন, মাফ চাইলেন। কালা মূসা আলাইহিস সালাম, রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ, হে প্রতিপালক, আমি নিজের আত্মার ওপর অন্যায় করেছি, জুলুম করেছি। তাহলে অন্য লোককে খুন করাও নিজের উপর জুলুম করা, কারণ আপনি পাপের বোঝা উঠাবেন অথবা আপনার দ্বারা অন্যায় কাজ হয়েছে, এটা নিজের উপর জুলুম। যে কোনো গুনাহ করাই হচ্ছে নিজের উপর জুলুম করা, যে কোনো ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া হচ্ছে নিজের উপর জুলুম করা। ইন্নি যালামতু নাফসি, ফাগ ফেরলি, সুতরাং আমাকে মার্জনা করে দাও, মাফ করে দাও। ফাগা ফারালহ, আল্লাহ তাকে মাফ করে দিলেন, যুবক মানুষ ছিলেন তখন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাকারী মার্জনাকারী বড় দয়াবান। তারপরে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে অঙ্গীকার, কালা রব্বি, আল্লাহকে বলছেন, বেমা আনআমতা আলাইয়া, তুমি আমার ওপর অনুগ্রহ করলে, আমাকে মাফ করলে, আমার যে মার্জনা হয়ে গেল, ফালান আকুনা যাহিরান লিল মু, এটি আল্লাহ তোমার অনুগ্রহ, তোমার নিয়ামত, সুতরাং আমি বলছি, ঘোষণা করছি যে ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন, কখনো কোনো অপরাধীর পৃষ্ঠপোষক হব না, কোনো অন্যায়কারীর আমি সাহায্যকারী হব না। জীবনে কখনো কেউ ভুল পথে আছে, অন্যায় কাজ করছে, ওর সাহায্য করবে, এটা আমার দ্বারা হবে না। তারপরের দিন আবার সকালবেলা শহরে ঘোরাফেরা করছেন মূসা আলাইহিস সালাম, সকালে সকালে বেরিয়েছেন, কিন্তু গতকালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে অনিচ্ছাকৃত, ভিতরে তো ভয় আছে তাই না, ভয়ে ভয়ে বেরিয়েছেন। আল্লাহ পাক ওই বিষয়টি বলছেন, ফাসবাহ ফিল মদিনা, সকাল করলেন মূসা আলাইহিস সালাম শহরে, মিসরের শহরে, খায়েফান, ভীত সন্ত্রস্ত হয়ে, ইয়াতারাক্কাবু, সতর্ক অবস্থায়, ভয়ে, ভিতরে ভয়, আরে এদিকে দেখছি, ওর এদিকে দেখছি, এদিকে দেখছি, কোনো দিক থেকে কেউ কিছু করছে না তো, কোনো দিকে কেউ ধরার জন্য আসছে না তো, বা কোনো রকমের আমার সম্পর্কে কোনো ইশারা ইঙ্গিত হচ্ছে না, যে দেখো তো, তার মানে বোঝা যাবে যে না, লোক জেনে গেছে তাই না। খায়ফান, ভীত সন্ত্রস্ত হয়ে, আতারাক্কাব মানে সতর্ক অবস্থায়, ফায়জাল্লাজিস্তান সারাহু, আবার ওই ঘটনা দেখছে, ফায়জাল্লাজিস্তান সারাহু বিল আমস, গতকালকে যেই লোকটি তার কাছে সাহায্য তলব করেছিল নিজের বংশের, ওই দুষ্ট লোক, বেকুফ লোক, গতকালকে সাহায্য তলব করেছিল, সে মার খাচ্ছিল, মুজলুম ছিল, আজকে আবার আর এক লোকের সাথে লড়াই করছে। কিছু লোকের স্বভাবই থাকে মারামারি করা, একটুতে মারামারিতে লাফিয়ে পড়া, পারুক আর না পারুক, হ্যাঁ জান নেই কিন্তু বাহাদুরি খুব জোর আছে অনেকের। ফায়জ আল্লাজিস্তান সারহবিল আফস, গতকালকে যে লোকটি সাহায্য তলব করেছিল, ইয়াস্তাসরিখুহু, মূসা আলাইহিস সালামকে চিৎকার করে ডাকছে সাহায্যের জন্য, যে মূসা বাঁচাও বাঁচাও, রক্ষা করো রক্ষা করো। কালা লাহু মূসা, মূসা আলাইহিস সালাম তাকে দেখে বললেন, ইন্নাকা লাগাওয়িয়ুন মুবিন, তুমি স্পষ্টই বেকুফ লোক, গোমরাহ লোক, বড় খারাপ লোক তুমি।
আরে কারো সাথে লড়াই হইতে পারে অনিচ্ছাকৃত, একদিন হইতে পারে, কালকেও লড়াই, আজকেও লড়াই, তার মানে তোমারও দোষ আছে, তাহলে তুমি ভালো মানুষ না। এনাকা লাগাইও মুমিন, এ কথা বলাতে চোরের মন পুলিশ পুলিশ, তাই না? মূসা আলাইহিস সালাম যে ওকে একটু ধমক দিলেন, যে তুমি বড়ই কিন্তু বেকুফ লোক, বড়ই খারাপ লোক তুমি, লাগাইবুল মুমিন, এ কথাতে ভাবলো যে আজকে মনে হয় আমাকে মারবে, কালকে এক ঘুষিতে মেরেছে ওই ফেরাউনিকে, ফেরাউনের বংশের লোকে আমাকে আজকে মারবে, আর এতেই তার সন্দেহ হয়ে গেল। তখন মূসা আলাইহিস সালাম আসলে তাকে মারতেও চাননি, বরং জুলম বাড়াবাড়ি হচ্ছিল, আর এক কিবতির পক্ষ থেকে, ফেরাউনের বংশের লোকের পক্ষ থেকে তাকে ধরতে যাচ্ছিল, ধরে থামিয়ে দেব, মারামারি করতে দেব না। ফালাম্মা আরাদা আইয়াবতেশা বিল্লাযী হুয়া আদুউল্লাহুমা, যখন ইচ্ছা করলেন মূসা আলাইহিস সালাম ওই লোকটিকে ধরার, বাতাসা আব্দেশা মানে ধরা, ধরার ইচ্ছা করলেন ওই লোকটিকে যেই লোকটি ছিল উভয়ের শত্রু, দুইজনের শত্রু, মূসারও শত্রু আর মূসার বংশের ওই যে ইসরায়েলি ওরও শত্রু, তার মানে অন্য পক্ষের, অন্য বংশের লোক, ফেরাউনের বংশের লোক, ওকে আসলে ধরে থামাইতে চাইলেন মূসা আলাইহিস সালাম। তখন কালা ওই ইসরায়েলি লোকটি, মূসা আলাইহিস সালাম বংশের লোকটি বলছে, ইয়া মূসা, হে মূসা, ওর সন্দেহ হয়ে গেছে, মনে হয় আমাকে মারবে। আতুরিদ আনতাকতুল আনিকামা কাতালতা নাফসান বিল আমস, গতকালকে একটা লোকে তুমি মেরেছো, ওই রকমই আমাকে আজকে খুন করতে চাও নাকি? আমাকে আজকে খুন করতে চাও, কামা কাতালতা নাফসান বিল আমস, যেমন গতকালকে একটা লোককে খুন করেছ? এ কথা বলাই ওই ফেরাউনের বংশে যে লোকটি মারামারি করেছিল, ও তো বুঝলো কালকের ঘটনা তো মুসাই ঘটিয়েছে, রাজ ফাঁস হয়ে গেল, জানাজানি হয়ে গেল, ছুটলো ওই ফেরাউনের বংশের লোক ফেরাউনের দরবারে খবর দেওয়ার জন্য, আরে জানেন জানেন কালকে যে খুনের ঘটনা ঘটেছে ওটা মুসাই ঘটিয়েছে, মুসাই মেরেছে। ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদ, ওই ইসরায়েলি বেকুফ মূসা আলাইহিস সালামকে বলছে যে মনে হচ্ছে যে তুমি পৃথিবীতে স্বেচ্ছাচারী হতে চাও, ইন তুরিদু, তুমি আর কিছু চাও না, এটা নাফিয়া, ইন মানে না, ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদ, এই পৃথিবীতে মেশরে মনে হয় তুমি স্বেচ্ছাচারী হতে চাও, ওমা তুরিদ আন তাকুনা মিনাল মুসলিহিন, আর মানুষের মধ্যে তুমি মীমাংসাকারী হতে চাও না। মূসা আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন, ওয়াজা রাজুলুম মিন আকসাল মদিনা, খবর পৌঁছে গেল ওইদিকে ফেরাউনের দরবারে, ফেরাউন সাথে সাথে অর্ডার দিল যে ধরো কোথায় মূসা আসে, তলাশ করো। ফেরাউনের দরবারে একজন লোক ফেরাউনের বংশেরই ছিল, কিন্তু সে ঈমান নিয়ে এসেছিল, তাফসীরকাররা বলেছেন যে সে মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসেছিল, সে বা সে ছিল তৌহিদ বাদী, সে ফেরাউনের ধর্ম ভালোবাসত না, অথবা আরেক দল বলছেন না সে ঈমান নিয়ে আসেনি, মমিন ছিল না কিন্তু ভালো মানুষ ছিল, হিতাকাঙ্ক্ষী ছিল, যে মূসার মতো ভালো মানুষটা কি ফেরাউন আজকে ধরে খুন করে দেবে, ভিতর ভিতর হিতাকাঙ্ক্ষী ছিল এই লোকটি মূসা আলাইহিস সালামের। ওয়াজা রাজুলুম মিন আকসাল মদিনাতি আসা, শহরের এক প্রান্ত থেকে একজন লোক দৌড় দিয়ে ছুটে আসলো, ইয়াসা ছুটে আসলো, ওই লোকটি হিতাকাঙ্ক্ষী লোকটি, কালা এসে বলল, ইয়া মূসা, হে মূসা, তুমি ঘোরাঘুরি করছো এখানে, ইন্নাল মালা ইয়াতামিরুনা বিক, পরিষদগণ, এই ফেরাউনের সংসদ সদস্যরা, ইয়াতামিরুনা বিক, তোমার ব্যাপারে সলা পরামর্শ করছে, এ তামারা ইয়াতামিরু মানে পরামর্শ করা, আবার এর আরেকটি অর্থ হয় ষড়যন্ত্র করা, সেটাও এখানে হতে পারে, সংসদের লোকেরা ষড়যন্ত্র করছে তোমাকে মারার জন্য, ষড়যন্ত্র পরামর্শ করে, কুপরামর্শের নামই ষড়যন্ত্র, তাই না? কি জন্য তারা পরামর্শ করছে? লিয়াক তুলুকা, তোমাকে খুন করার জন্য, হত্যা করার জন্য, যে তুমি নাকি এরকম কাজ করেছো, তোমাকে দৌড়তে পাঠাচ্ছে এক করি, কিন্তু এ ছুটে এসে দৌড়, আর শর্টকাট রাস্তা দিয়ে এসেছে, তাড়াতাড়ি যাতে করে মূসা আলাইহিস সালামকে সতর্ক করে দিতে পারে, ফখরুজ, সুতরাং তুমি মেসর থেকে বেরিয়ে পড়ো, মেসরে থাকলে তোমার জান বাঁচবে না, ইন্নি লাকা মিনান নাসিহিন, নিঃসন্দেহে আমি তোমার হিতাকাঙ্ক্ষী,
ফাখারাজা মিনহা খায়ফান ইয়াতারাক্কাব, মূসা আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন মিসর থেকে বা ওই শহর থেকে, খায়ফান ভীত সন্ত্রস্ত হয়ে, ইয়াতারাক্কাব সতর্ক অবস্থায়, এদিক ওদিক তাকাত, তারাক্কাব ইয়াতারাক্কাব মানে এদিকে সেদিকে তাকানো, সতর্ক হয়ে সজাগ হয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় বেরিয়ে পড়লেন মূসা আলাইহিস সালাম। কালা, আর আল্লাহ পাকের কাছে দোয়া করেন, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, হে আমার প্রতিপালক জালেম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা কর, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, বাঁচাও, না হলে এই ফেরাউনের জুলুম থেকে আর মনে হয় বাঁচবো না। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা, যাবেন কোথায়, বেরিয়ে পড়লেন, তাফসিরকাররা কেউ কেউ বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে মানুষের রূপে পাঠিয়ে রাস্তা দেখিয়েছিলেন, অথবা যেভাবে হোক না কেন ভাই এমনিতে যেদিকে দুই চোখ যায়, যেমন অনেক সময় মানুষ যখন বিপদে পড়ে যেদিকে দুই চোখ যায় আল্লাহ বাঁচাবে, বেরিয়ে পড়ি, আর হয়তো আল্লাহ তৌফিক দিলেন এমন জায়গায় গিয়ে পৌঁছে গেলেন ভাগ্যে চক্রে যে আপনি সুরক্ষিত স্থানে পৌঁছিতে পারলেন, বেঁচে গেলেন, সেটাও হইতে পারে। কোরআন আয়াতে এই বিষয়গুলি নেই, তবে তার বেরিয়ে পড়ার কথা এবং কোথায় গেলেন তার কথা রয়েছে। আল্লাহ বলছেন ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান, যখন তিনি অভিমুখী হলেন, তাওয়াজ্জাহা তাওয়াজ্জাহ মানে রওয়ানা হয়ে যাওয়া, অভিমুখী হন, যখন মূসা আলাইহিস সালাম রওয়ানা হয়ে গেলেন তিলকা মাদিয়ান, মাদিয়ানের উদ্দেশ্যে, কালা, তখন আল্লাহ পাকের কাছে আশা করলেন, আশা রব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া আস-সাবিল, আমি আশা করি আল্লাহ পাকের কাছে, আমার রবের কাছে, যে আমাকে সঠিক সরল পথ দেখাবেন, ঈমান আমলের ক্ষেত্রে সঠিক সরল পথ দেখাবেন, আর দুনিয়ার ক্ষেত্রেও নিজের সুরক্ষা হেফাজতের জন্য আল্লাহ সঠিক পথ দেখাবেন। চলতে চলতে তাফসিরকাররা অনেকে বলেছেন 7 দিন ধরে পায়ে হেঁটে পৌঁছিলেন মাদিয়ানে, ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ান, আর যখন তিনি অবতরণ করলেন পৌঁছিলেন মাদিয়ানের পানির কাছে, মানে মাদিয়ানের পানির ঘাটে, ওয়ারাদা ঘাটে নামাকে বলা হয়, এই জন্য মৌরেদ বলা হয় ঘাটকে, নদীর ঘাট হোক আর অন্য কোনো ঘাট হোক, সাধারণত আমরা নদীর ঘাটে ব্যবহার করি, তাই না, নদীর ঘাটে যেখানে লোকেরা নামে বা গোসল করে ইত্যাদি, পানি নেই। ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ান, মাদিয়ানের পানির ঘাটে যখন নামলেন, অথবা কূপ ছিল কূপের কাছে, সেটাই তাদের জন্য ছিল পানির স্থান, নামলেন, ওয়াজাদা আলাইহি উম্মাতান মিনান নাস, তখন একদল মানুষকে দেখতে পেলেন মূসা আলাইহিস সালাম, ইয়াসকুন, যে তারা পানি পান করাচ্ছে তাদের জন্তুকে, বকরি ছাগলকে, বকরি ছাগলকে সেই জামানায় কুয়া থেকে পানি উঠিয়ে উঠিয়ে খাওয়াইতে হইত, পান করাইতে হইত, সব লোকই পুরুষ কিন্তু দুটো শুধু মহিলা, আর মহিলা দুটো একটু দূরে সরে দাঁড়িয়ে আছে, আর নিজের ছাগল বকরিগুলিকে ঘেরে থেমে আছে, এই অবস্থায় দেখলেন মহিলা দুটিকে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াজাদা মিন দুনহিম ইমরাতাইন, এসব লোক ছাড়াও দুইজন মহিলাকে দেখতে পেলেন বা পেলেন মূসা আলাইহিস সালাম, কি করছে তারা, তাজুদান, তারা তাদের জন্তুগুলিকে বা ছাগলগুলিকে আগলে রয়েছে, যেতে দিচ্ছে না পানির ঘাটে, মানুষের ভিড়ভাড়ে যেতে দিচ্ছে না, থেমে আছে। কালা মা খাদবো, তখন মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমাদের ব্যাপারটা কি, এইরকম তোমরা আলাদা হয়ে দাঁড়িয়ে রয়েছো আর বকরি ছাগলকে ঘিরে আছো কেন? কালাতা, ওই দুই মেয়ে বলল, লা নাসকি, আমরা অতক্ষণ পর্যন্ত আমাদের পশুকে পানি পান করাবো না, হাত্তা ইউসদিরা রিয়াও, যতক্ষণ পর্যন্ত রাখালরা পানি পান করিয়ে এখান থেকে ঘাট থেকে চলে না যাবে, আসদারা ইউসদের মানে ঘাট ছেড়ে প্রস্থান করা, চলে যাওয়া, যতক্ষণ রাখালগুলি চলে না যাবে ততক্ষণ আমরা এই ঘাটে নামবো না অথবা এই কূপের কাছে আসবো না, কারণ মহিলাদের পুরুষদের সাথে একাকার হওয়া এটা জায়েজ নাই। তাহলে এটা শুধু 1400 বছরের দিন ইসলাম নয়, এটা মানব জাতির জন্য আল্লাহ যখন যখন দিন পাঠিয়েছেন আল্লাহর মনোনীত দিন, সেই দিনের বিধান যে পুরুষরা নারীদের সাথে একাকার হবে না, নারীরা মহিলারা পুরুষদের সাথে একাকার হবে না, সে শিক্ষা প্রতিষ্ঠানে হোক, আর হাসপাতালেই হোক, আর অফিসেই হোক, আর কর্মক্ষেত্রে হোক, ফ্যাক্টরিতে হোক, আর যেখানেই হোক না কেন, রাস্তাঘাটে হোক না কেন, একাকার হয়ে চলাফেরা করবে এটা জায়েজ নয়, এটা হচ্ছে বড়ই ফিতনা, এটা হচ্ছে জেনার নিকটবর্তী হওয়া, জেনার রাস্তা খুলে দেওয়া।
যেখানেই সহশিক্ষা রয়েছে, যেখানে একসাথে চাকরি করা রয়েছে, অফিসে অফিসার আর তার সেক্রেটারি হচ্ছে মহিলা, মন্ত্রীজি আর তার সেক্রেটারি হচ্ছে পিএ সিএ তা হচ্ছে মহিলা, সেখানে ফিতনা ছাড়া কিছু নেই। ডাক্তার পুরুষ ডাক্তার আর তার জন্য লেডি নার্স, লেডি ডাক্তার আর তার জন্য হচ্ছে পুরুষ মেল নার্স, যেখানে এরকম রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সেখানে এই জেনার পাপের আযাব এসেছে, আর সেই জাতি ধীরে ধীরে ধ্বংসের দিকে গেছে, আর মানব জাতি এই জন্য ধ্বংসের দিকে যাচ্ছে। পশ্চিমা দেশগুলি অলরেডি ধ্বংসের কেনারায় পৌঁছে গেছে, এই জন্য তারা দেখছে আমরা ধ্বংস হয়ে যাব, আর মুসলিমদেরকে ভালো থাকতে দিব, মুসলিম নারীদেরকে ভালো থাকতে দেব না, তাদেরকেও বোরখা থেকে মুক্ত করো, তাদেরকেও বোরখা, তাদের কাছ থেকেও বোরখা ছিনিয়ে নাও, তাদের কাছ থেকেও নিকাব ছিনিয়ে নাও, তাদের কাছ থেকেও পর্দা ছিনিয়ে নাও, এবং তাদেরকেও আমাদের মতো করে দেবো, যেমন আমরা ধ্বংস হয়েছি তাদেরকেও ধ্বংস করে ফেলবো, আমরা যেমন চরিত্র নষ্ট করে ফেলেছি, আমাদের মহিলারা যেমন সতীত্ব নষ্ট করে ফেলেছে, মুসলিমদেরকেও থাকতে দেব না। এই হচ্ছে ষড়যন্ত্র ইহুদি নাসারাদের কাফেরদের মুসলিমদের সম্পর্কে, কিন্তু মুসলিম নেতাদের, মুসলিম শিক্ষিতদের, মুসলিম বুদ্ধিজীবীদের বুঝে আসে না, এরা অবুঝ। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এই ষড়যন্ত্র সম্পর্কে, মুসলিমদেরকে সজাগ হওয়ার তৌফিক দান করেন, শিক্ষা প্রতিষ্ঠানের মালিক যার আল্লাহ পাক তাদেরকে সজাগ হওয়ার তৌফিক যেন দান করেন। তারা যেমন উলঙ্গ হয়ে গেছে উলঙ্গ করে দিতে চাই, তারা যেমন বেহায়া হয়ে গেছে ইজ্জত নষ্ট করে দিয়েছে, তেমন ইজ্জত নষ্ট করতে চায় মুসলিম রমণীকে, আর কিছু না, ইজ্জত দিতে চাইনি। কখনো বলতে পারবেন না আপনি, এখনো বলতে পারবেন না, আর কোনো সময় বলতে পারবেন না যে পশ্চিমা ইউরোপ আমেরিকাতে আর জাপানে আর চীনে নারীদেরকে মুসলিম নারীদের চাইতে বেশি মর্যাদা দেওয়া হয়েছে, কখনো না। মহিলা কাজ না করলে তার স্বামী খেতে দেবে না, মহিলা কাজ না করলে তার ছেলেরা খেতে দেবে না, মহিলা কাজ না করলে তার বাপ ভাই খেতে দেবে না। এ হচ্ছে ইহুদি নাসারাদের দেশের অবস্থা, কাফের দেশগুলির অবস্থা। মুসলিম সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো পুরুষের ওপর হোক একজন মহিলার ভরণ পোষণ দেখা শোনা খরচ করা ফরজ করে রেখেছে। মান ইজ্জতের সাথে বাড়িতে বসে থাকো বোন, তুমি তোমার বিবাহ হয়নি, তোমার বাপ আছে, তোমার বাপের ওপর আল্লাহ পাক ভরণ পোষণ ফরজ করে রেখেছেন, তোমার বাপ মারা গেছে বা কাজ করতে পারছে না, রুজি রোজগারের ব্যবস্থা নেই, তোমার ভাইদের ওপর ফরজ করা হয়েছে, আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে যদি বোনের খরচ না দেয়। বিবাহ হয়ে গেছে, স্বামীর ঘরে চলে গেছে, স্বামীর ওপর আল্লাহ পাক ফরজ করেছেন ভরণ পোষণ দাও, তোমাকে বাইরে কাজ করতে হবে না। আজকে পশ্চিমা দেশে কি হয়, স্বামী স্ত্রী হইল একদিন, হ্যাঁ স্বামী বিল দিবে হোটেলের বিল, আরেকদিন স্ত্রী দেবে, দুজনে চাকরি করে, বাড়ির খরচ সংসারের খরচ দুজন মিলে, দুজন মিলে তুমিও দাও আমি দেব না। যদি কোনো মহিলা বলে দেয় পশ্চিমা সভ্যতায় যে আমি আমাকে তুমি বিবাহ করেছো, বাড়ির খরচ তুমি চালাবে, আমার টাকা আবার তোমার কিসের, তাহলে তার কোনো রক্ষা নেই। কিন্তু দীনে ইসলামে কিভাবে নারীদেরকে সম্মানিত করা হয়েছে, লাখ লাখ টাকার যদি ইনকাম থাকে কোনো মহিলার, হতে পারে বাপের সম্পদ পেয়েছে, হতে পারে যে তার ব্যবসায় প্রতিষ্ঠান আছে, হতে পারে যে মহিলাদের ক্ষেত্রে পর্দা আর হেফাজত করে পর্দা ঠিক রেখে চাকরি করছে, লাখ লাখ টাকাও যদি ইনকাম করে, এক পয়সা খরচ করার দায়িত্ব তার আল্লাহ পাক দেননি। কে সম্মান দিয়েছে মহিলাদেরকে, ইসলাম সম্মান দিয়েছে, ইহুদি নাসারারা সম্মান দেয়নি, মানবরচিত বিধানে নারীদেরকে সম্মান দেয়নি, বরং তার ইজ্জতকে নষ্ট করেছে, তাদেরকে রাস্তায় নামিয়ে দিতে চেয়েছে, কখনো এতে সম্মান নেই। ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়াকিলুন, কিন্তু অধিকাংশ মানুষ নির্বোধ, জ্ঞান থেকেও জ্ঞান চক্ষু দিয়ে দেখে না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় তো আছে, কলব আছে, কিন্তু বুঝার চেষ্টা করে না, নির্বোধ জাতি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার যেন তৌফিক দান করেন, আমাদের যারা কর্মকর্তা দায়িত্বশীল নেতৃস্থানীয় ব্যক্তি অভিভাবক তাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করে যে দিন ইসলাম তাদেরকে মান ইজ্জত দিয়েছে। আজকে একজন মহিলা কত মান ইজ্জত পায়, শ্রদ্ধা পায় তার বাপের কাছে যদি সে সত্যিকার অর্থে মুসলিম হয়, তার ভাইদের কাছে, তার স্বামীর ঘরে গিয়ে কত মান ইজ্জত পায়, হ্যাঁ কাফেররা তা পায় না, তা থেকে বঞ্চিত।
আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইজ্জত দিয়েছেন নারীদেরকে। তো এটা হচ্ছে প্রাচীন যুগ থেকেই আল্লাহ পাকের মনোনীত দিনের বিধান, যেই বিধান মোতাবেক এই মহিলারা একসাথে একাকার হয়ে পানি পান করাচ্ছে না ছাগলকে, আগলে রয়েছে, যা পুরুষ লোকরা চলে যাবে তখন আমরা আমাদের ছাগলগুলিকে পানি পান করাবো। প্রশ্ন হইতে পারে তাহলে মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে যে তোমরা মহিলা মানুষ কেন পুরুষদের মাঝে পানি পান করাইতেছো ছাগলকে, তোমার বাপ আছে, ভাই আছে। হ্যাঁ, তার উত্তর চালাক মহিলা, তাই না? সাথে সাথে বলে দিচ্ছেন, জিজ্ঞাসা না করাতেই এমন কথা বলছে যাতে বুঝে যান মুসা আলাইহিস সালাম আবু না শাইখুন কবীর, আর আমাদের পিতা বড় বয়োবৃদ্ধ, শাইখুন কবীর বৃদ্ধ হয়ে পড়েছেন, কাজকর্ম করতে পারেন না, ছাগলের দেখাশোনা করতে পারেন না, আর আমাদের কোনো ভাই নেই, সেই জন্য আমাদেরই কাজ করতে হচ্ছে। ফাসা কালহমা, মুসা আলাইহিস সালাম সাথে সাথে পুরুষদের মাঝে ঢুকে গিয়ে এই দুই মহিলার যতগুলি ছাগল ছিল ছাগলগুলিকে পানি পান করিয়ে দিলেন। সম্মাতা ওয়াল্লাহ ইলাজিল, তারপরে গাছের ছায়ায় ফিরে আসলেন। ফাকালা, আর আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিল ফাকির, হে আমার প্রতিপালক, ইন্নি লিমা আনজালতা ইলাইয়া, আমার জন্য যা তুমি আকাশ থেকে রিজিক হিসাবে নামিয়েছ, মিন খাইরিন, কল্যাণ আমার নামে নামিয়েছ, যে মুসা তোর ভাগে এতটা রিজিক আছে, যে কল্যাণ যে রিজিক আমার জন্য উপজীবিকা নামিয়েছ, আমার জন্য নির্ধারিত রেখেছ, ফাকির, তার মুখাপেক্ষী হয়েছি, তার ভিখারী হয়েছি, তার ভিখারী হয়েছি, প্রয়োজন পড়েছে আল্লাহ, না খেয়ে আছি কয়েকদিন থেকে, রাস্তাঘাটে কিছুই খাবার তিনি পাননি, অনাহারে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওপর তাওয়াক্কুল দেখেন মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালাম কি করলেন, ওই মহিলাদের কাছে চাইতে পারতেন যে বাবা রে, বাড়ি থেকে তোমার আব্বাকে বলো যে আমি না খেয়ে আছি কয়েকদিন থেকে, যাতে করে কিছু খাবার আমাকে দে, বলতে পারতেন না, আল্লাহর উপর ভরসা, আল্লাহর ভরসা, ক্লান্ত পরিশ্রান্ত আছি, খিদায় আছি, খিদায় ভেঙে পড়েছি, আর কার উপকার করতে যাব, পানি এই বালতিতে ভরে ভরে পানি উঠাবো, এত কষ্ট করব, কি বা প্রয়োজন, সেটা করলেন না, পরোপকারী হলেন, অন্যের সাহায্য করলেন, অন্যের সাহায্য করলে রিজিকে বরকত হয়। হ্যাঁ, আল্লাহর উপর তাওয়াক্কল ভরসা করলে আল্লাহ রিজিকের দ্বার খোলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহু হাসবুহু, যেই ব্যক্তি আল্লাহর উপর আস্থা ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়, কিন্তু কর্ম করে, কর্ম করে, কর্ম করলে মানুষের উপকার করলে মানুষ উপকার করে, এটা হচ্ছে মানুষের স্বভাব, উপকার করে দিই কিন্তু আবার চাইব, তাহলে এটা ছোট কথা, কার ওপরের হাত ভালো নিচের হাত খারাপ, নিকৃষ্ট হাত। এই মহিলাদেরকে বলবো যে আমাকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা দিও, এটা নিচের হাত, আমার নিচের হাত যেন না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আলিয়াদুল ওলিয়া খাইরুন মিন আলিয়াদিস সুফলা, ওপরের হাত নিচের হাতের তুলনায় ভালো, নিচের হাতে তুলনায় ভালো, কখনো হাত পাতার চেষ্টা করবেন না, কখনো এই চেষ্টা করবেন না যে এই লোক তো ভালো, বা এই সংস্থা এটা তো ভালো, আমার যে কোম্পানি আছে সে তো ভালো, যে কোনো সময় যদি হেল্প চাই, যে আমার স্ত্রী অসুস্থ আছে, আমার বাপ মা অসুস্থ আছে, আমার ট্রিটমেন্ট ইত্যাদি এইসব যদি বলি, বালা মুসিবত আছে, চিকিৎসার প্রয়োজন, তাহলে মাঝে মধ্যে বিভিন্ন লেবারকে সাহায্য করে, সুতরাং আমিও করি, এইরকম স্বভাব অনেকের আছে, এইরকম কাজ কখনো করবেন না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামের সাহায্য উঠে যাবে। আল্লাহর উপর ভরসা করলেন না, মানুষের কাছে চাওয়া শুরু করলেন। অনেক সময় চাওয়া জায়েজ হইলেও জায়েজ কাজ থেকে বাঁচতে হয় অধিক তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ ভীরুতার পূর্ণ দাবি হচ্ছে যে আপনার যেখানে চাওয়া বৈধ সেখানেও চাইবেন না, অভাব আছে প্রকাশ করবেন না, ধার করজটা পেয়ে গেলে আমি এই কাজটা সেরে নিতে পারতাম, 50% আছে, 60% আমার কাছে আছে, 10,000 আছে, আর 5,000 হইলে হয়ে যায়, না আমি চাইবো না, দেখি এটাই দিয়ে কাজ করি, এইভাবে যথাসাধ্য ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করবেন এবং একমাত্র আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর ওপর আস্থা করবেন, মানুষের ওপর দুনিয়ার উপায় উপকরণের ওপর যাতে করে আস্থা ভরসা না হয়। মুসা আলাইহিস সালামের মধ্যে এই ভালো গুণগুলি ছিল। তারপরে ফিরে এসে দোয়া করলেন, এই দোয়াটি মুখস্থ করে নেবেন। আমি অনেক সময় বলি আমার আলোচনায় যে দোয়া কত ছোট কিন্তু কত বরকতপূর্ণ দোয়া, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, অভাব হয়েছে,
চিকিৎসার টাকা পয়সা নেই, বাপ মা চিকিৎসা করতে হবে টাকা পয়সা নেই অভাব আছে, অথবা আপনি বেতন পাচ্ছেন না, বিভিন্ন দিক থেকে সমস্যা আছে। রব্বে ইন্নিলে মা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহ আমার ভাগ্যে যে কল্যাণ তুমি নামিয়েছ আকাশ থেকে, রিজিকের কথা তুমি লিখে রেখেছ তোমার লিখনীতে তকদিরে, তার আমি ভিখারি হয়েছি, মোহতাজ হয়েছি, আর তুমি বুঝতে পারছো, জানতে পারছো সব কিছুই, সুতরাং আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ তুমি আমাকে দান করো। কত ভদ্রতার সাথে চাওয়া, কত ভদ্রতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া, সাথে সাথে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, সাথে সাথে যে প্রয়োজন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক ব্যবস্থা করে দিচ্ছেন। মহিলারা তাড়াতাড়ি বাড়ি চলে গেছে, এই দুই মহিলা, বাবা জিজ্ঞাসা করছে, আরে আজকে এত তাড়াতাড়ি কি করে তোমরা ছাগলকে পানি পান করিয়ে নিয়ে চলে এসছ? ঘটনা বলল যে এইরকম এক লোক আসলো, আসার পরে কোনো কিছু চাইলো না, আর ফ্রিতে আমাদের ছাগলগুলোকে পানি পান করিয়ে দিল। হ্যাঁ এইরকম লোক, আরে এইরকম লোক তো পাওয়া মুশকিল, তো ঠিক আছে যাও ওকে ডেকে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাই এখানে ইরশাদ করেছে, ফাজা আথু এহদাহুমা তামশি আলা ইসতিহিয়া, দুই বোনের বা দুই মেয়ের এক মেয়ে বাপের কথায় যাও ডেকে নিয়ে আসো ওই লোক। ফাজা আথু এহদা, মুসা আলাইহিস সালামের কাছে আসলো দুই মেয়ের এক, বা ওই যে দুই মহিলা ছিল তার একজন, তামশি আলা ইসতিহিয়া, কিন্তু সে হেঁটে আসছিল আলা ইসতিহিয়া, বড়ই লজ্জাশীলতার সাথে, এমন না যে বেহায়া বেপর্দা হয়ে আসছে। যেমন আজকাল যদি এইরকম কোনো মহিলার উপকার করে দেন তো অধিকাংশ মহিলার কেমন ব্যবহার দেখবেন? হ্যাঁ ধন্যবাদ ভাই, হ্যাঁ আসেন, আজকে আপনাকে যেতে দেবো না, চলেন আমাদের বাড়ি দুটো খাবার খেয়ে যেতে হবে, অবশ্যই না 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 আমি যাবো না, বলছে না অবশ্যই যেতে হবে, না হলে আমরা অসন্তুষ্ট হব। আরে এইসব কথা তোমার বলার কারণটা কি, বা এইসব কথা বলা কি তোমার জন্য ফিতনার কারণ নয়? তুমি ফিতনায় লিপ্ত হবে, আর না হলে ওই যুবক বা ওই পুরুষ ফিতনায় লিপ্ত হবে। ঠিক আছে তুমি ভালো অন্তর থেকে বলছো যে লোকটি উপকার করেছে, সুতরাং একটু বাড়িতে নিয়ে যাই, একটু আপ্যায়ন করবো, একটু খাওয়াবো বা পরিচয় করবো, আমার আব্বার সাথে ভাইয়ের সাথে পরিচয় করবো। কিন্তু ওর মনে তো শয়তান ঢুকতে পারে যে মেয়ে এইভাবে কথা বলছে, তার মানে রাস্তা বেরোতে পারে, হতে পারে না? অবশ্যই এইভাবেই তো শয়তান পুরুষদেরকে ধ্বংস করছে, পুরুষদের চরিত্র নষ্ট করছে, আর মহিলাদের চরিত্র নষ্ট করছে। না এখানে হইতে পারে, টেলিফোন একটা ভুল কল চলে আসলো, মহিলা উঠাইলো, ওঠার পরে যদি কথা বলতে পারেন, হ্যাঁ কে বলছেন আপনি, এই চেনেন না, তারপর মহিলা কেন কথা বলবেন, চেনেন না, রং নম্বর, ভুল নম্বর বলে রেখে দেন, আর যদি চেনেন তো ঠিক আছে, হ্যাঁ নেই, স্বামীর কথা বলছেন, ভাইয়ের কথা নেই বলে রেখে দেন, কে বলছেন আপনি এতটুকু জানেন, কিন্তু কে বলছেন জানার পরে, ভাই কেমন আছেন, ভালো আছেন, অনেকদিন আপনাদের খোঁজ খবর নাই, আসেন আমাদের বাড়িতে আসেন। আজকালকার অধিকাংশ মহিলাদের চরিত্র এইরকম, এগুলি কেন বলবেন, ফিতনার কারণ হইতে পারে। তারপরে হেঁটে আসেন বড়ই লজ্জার সাথে, মানে ও চলা দেখে বোঝা যাচ্ছে যে বড়ই লজ্জাশীল মহিলা। এইভাবে তিনি এসে বলছেন, কালাত বলছেন, ইন্না আবি ইয়াদউক, আমার আব্বা আপনাকে ডাকছেন, ডেকে পাঠিয়েছেন, কেন, লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, এই জন্য যে যাতে করে আপনি আমাদের ছাগলকে যে পানি পান করালেন এর পারিশ্রমিক তিনি দিতে পারেন, পারিশ্রমিক দেওয়ার জন্য আপনাকে ডেকে পাঠালেন আমার আব্বা। এ হলে একটা কথা, কত সুন্দর কথা। আর এই কথাটা যদি অন্যভাবে বলা হইতো যে ভাই আপনি আমাদের ছাগলগুলোকে পানি পান করালেন, সুতরাং চলেন আমাদের বাড়ি চলেন, বাপি পাঠিয়েছে হয়তো, কিন্তু আমার আব্বা ডেকেছে, এই কথা না বলে যদি বলতো চলেন আমাদের বাড়ি চলেন, কারণ আপনি যে মেহনত পরিশ্রমটা করে দিয়েছেন ওর জন্য আপনাকে কিছু দেওয়ার প্রয়োজন রয়েছে, চলেন আমাদের বাড়ি চলেন। দুটো কথায় পার্থক্য আছে না নেই? পার্থক্য, অনেক পার্থক্য আছে। যদি কোনো যুবতী কোনো পুরুষকে বলে চলেন আমাদের বাড়ি চলেন, তো আশেপাশে যারা শুনবে তারা বলছে ব্যাপার কি, মহিলা বাড়ি ডাকছে পুরুষকে, বলবে না বলবে না? হ্যাঁ, তারপর এই ভঙ্গিমাতে ডাকলে ওই পুরুষ আকৃষ্ট হইতে পারে, চলেন আমাদের বাড়িতে চলে, মহিলাই ডাকছে হয়তো, এটা ট্যাক্সি ড্রাইভার
কোন মহিলা কাস্টমার চেপেছে আর তারপরে বাড়ির গেটে গিয়ে দেখলো যে ট্যাক্সির ড্রাইভারটা তো ভালোই লাগলো ব্যবহার চরিত্র, ভাড়াটা দেওয়ার পরে বলছে যে আসো আমাদের বাড়িতে খাবার দাবার আছে তোমাকে একটু দি, যদি ডাকি তুই ট্যাক্সি ড্রাইভার তো অনেক কিছু কল্পনা করে ফেলবে যে আমাকে ডাকছিল হয়তো অসৎ উদ্দেশ্যে, তাই না? এই জন্য এইরকম ডাকা মহিলাদের পক্ষ থেকে কোনো পুরুষকে অপছন্দনীয়, আপত্তিকর। হয়তো তার অন্তরে সততে আছে, সে ভালো মনে ডাকছে বাড়িতে ভালো ভালো খাবার আছে, আরে বেচারা বিদেশি মিসকিন একে খাবারটা একটু দিয়ে দি। কিন্তু ইয়ে কত কল্পনা জল্পনা করে বসে আছে আর তিলকে তাল করে কিসা নিজের পক্ষ থেকে গড়ে বসে আছে, আরে এক মহিলা আমাকে ডাকছিল করে। আর এইরকম কথা ট্যাক্সি চালকরা অনেকেই বলে থাকে তিলকে তাল করে। পক্ষান্তরে যদি বলা হয় যে আমার আব্বা ডেকেছেন কারণ আপনাকে পারিশ্রমিক দেবেন, কোনো ফিতনার আশঙ্কা নেই, যারা আশেপাশে শুনবে কথাটা তারাও সন্দেহ করবে না যে ওর বাপ ডেকে পাঠিয়েছে। আর ওই লোক ওই রকম চিন্তা করবে না যে আমাকে বাড়িতে মহিলা ডাকছে, বরং ওর আব্বা ডেকেছে, সম্পর্ক ওর বাবার সাথে, এদের সাথে কোনো সম্পর্ক নাই। কোরআন কিভাবে আপনাকে উপদেশ শিখাচ্ছে, কিভাবে আখলাক আদব শিখাচ্ছে, কোরআন থেকে কিভাবে আপনি তালিম শিক্ষা নেবেন আপনি, এ হচ্ছে কোরআনের শিক্ষা। এই না যে শুধু তরজমা পড়ে নিলেন, হ্যাঁ তার আগে তেলাওয়াত আর হাফেজ হওয়াটাই বিরাট ব্যাপার স্যাপার মনে করছেন আমাদের দেশের অধিকাংশ লোকেরা, না কোরআনে কারিম থেকে এইভাবে শিক্ষা নিতে হবে যে আপনার ছেলে মেয়েরা এইভাবে যেন কথা বলতে শিখে, হ্যাঁ আপনার স্ত্রী যেন এইভাবে কথা বলে। ইন্না আবি ইয়াদউক, আমার আব্বা আপনাকে ডাকছেন, লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আমাদের ছাগলকে যে আমাদের স্বার্থে পানি পান করিয়েছেন তার পারিশ্রমিক দেওয়ার উদ্দেশ্যে। ফালাম্মা জাআহু, অতপর যখন মূসা আলাইহিস সালাম ওর বাবার কাছে, মানে ওই মহিলার দুই মহিলার বাবার কাছে, শুয়াইব ছিল তার নাম, শুয়াইব তিনি নবী যে প্রসিদ্ধ কোরআনে কারিমে শুয়াইব আলাইহিস সালাম একটি তাফসির, আর অনেক তাফসিরকাররা বলেছেন না শুয়াইব নামক অন্য কোনো নাম মানুষ ছিল, তিনি শুয়াইব নবী না। অর্থাৎ মূসা আলাইহিস সালামের যে পরে বিবাহ হইল ওই দুই মেয়ের এক মেয়ের সাথে, আর মূসা আলাইহিস সালাম জামাই হলেন, শুয়াইব আলাইহিস সালাম নবীর জামাই নন, বরং তিনি জামাই হয়েছেন অন্য কোন ব্যক্তির যার নাম শুয়াইব। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক ইরশাদ করছেন যখন মূসা আলাইহিস সালাম তার কাছে পৌঁছিলেন, ওয়াকাসা আলাইহিল কাসাস, আর পুরো ঘটনা বিবৃত করলেন যা ঘটেছে মিশরে, যা ঘটেছে খুন ভুলবশত খুন হয়ে গেছে, মিশর থেকে তিনি পলায়ন করে এসেছেন, এসে পৌঁছেছেন ফেরাউনের জুলম অত্যাচারের ভয়ে। কালা, তখন শুয়াইব বললেন, লা তাখাফ, আর কোনো ভয় করিও না, কোনো ভয় নেই আর, নাজাউতা মিনাল কওমি যালিমিন, জালেম সম্প্রদায় থেকে তুমি রক্ষা পেয়ে গেছো, রেহাই পেয়ে গেছো, কারণ এটা হচ্ছে আলাদা দেশ আর এই দেশে ফেরাউনের কোনো ক্ষমতা নেই, রাজত্ব নেই, সুতরাং এখানে ফেরাউন পৌঁছতে পারবে না। কালা তেহদাহমা, ওই দুই মেয়ের এক মেয়ে বলল, ইয়া আবাতে, হে আব্বা, ইস্তাজির, একে মজুর রেখে নেন, একে মজুর বা মজদুর হিসাবে রেখে নেন, কি বলেন আপনারা, জন মজুর, মজদুর বা চাকর, আমাদের বাড়িতে এক এক দিনের জন্য থাকে ওকে বলে মজদুর বা মজুর, কিন্তু যারা কন্টিনিউ হয়তো মাসকে মাস থাকছে তাদেরকে চাকর বলা হয় বা কাজের কাজের লোক বলা হয়, কাজের লোক হিসাবে একে লেখ ইস্তাজির, আজির মানে হচ্ছে মজদুর অথবা চাকর, একে এই জন্য যে কোনো আমরা যারা কর্মচারী আজির, আপনি ওপর মহলের অফিসে চাকরি করেন সেটা আলাদা কথা, আর কেউ ক্লিন কোম্পানিতে চাকরি করছে, কেউ রাস্তাঘাটে চাকরি করছে, কেউ ফ্যাক্টরিতে চাকরি করছে, তো সবাই কিন্তু আমরা আজির, মানে আমরা সবার ভাড়াই আছে, আমাদেরকে পয়সা দেয় সেই জন্য আমরা কাজ করি, ঠিক না, একে বলা হয় আজির, আরবি ভাষা আজির বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজির শব্দটি বলেছে ইবনে মাজার হাদিসে, আতুল আজির আজরাহু কাবলা আইন ইয়াজিফ আরাকা, মজদুর যে কাজ করলো বা তোমার কর্মচারী কাজ করলো, কর্মচারীকে তার পারিশ্রমিক দিয়ে দাও, কাবলা আইন ইয়াজিফ আরাকা, তার ঘাম শুকাবার পূর্বে, ঘাম শুকাবার পূর্বে, তাহলে কাজ শেষ হওয়ার সাথে সাথে, কাজ হওয়ার শেষ হওয়ার পরে লাইন দিয়ে বসে থাকতে হবে সন্ধ্যাবেলা বিকেল দুটো বা তিনটায় ডিউটি শেষ, আরো এক ঘন্টা অপেক্ষা করতে হবে, কেন, আগে থেকে প্রস্তুত রাখার সাথে সাথে কাজ শেষ, টাকা নিয়ে বিদায়।
গামসু খাবার আগে দিয়ে দেন, এইরকম মাস শেষ হওয়ার আগে দিয়ে দেন, 25-30 তারিখের মধ্যেই বেতন দিয়ে দেন। আর বেতন দেবেন মাস বার, আরো 10 দিন চলে যাচ্ছে, খবর নেই, বেচারা পেরেশান, টার্গেট ফেল হয়ে যাচ্ছে, সংসার অচল, এইরকম কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে উম্মতকে শিক্ষা দিয়েছেন। আজির ইস্তাজিরহু, মেয়ে বলল যে আব্বা একে কি করেন, মজুর হিসাবে বা কাজের লোক হিসাবে বাড়িতে রেখে না। ইন্না খাইরা মান ইস্তাজারতাল কাওয়িউল আমিন, নিশ্চয় যাকে আপনি মজুর হিসাবে, কর্মচারী হিসাবে রাখবেন বা চাকর হিসাবে রাখবেন, তাদের মধ্যে সবচেয়েতে ভালো মানুষ, খাইরা মান ইস্তাজার, সবচেয়েতে ভালো ওই ব্যক্তি যে কি হয়, আল কাওয়ি, শক্তিশালী হয়, আর আমিন, আর বিশ্বস্ত হয়। এই দুটো গুণ চাকর ন করে কর্মচারীতে দেখতে হয়। আপনি যদি কোনো কর্ম স্থলের মালিক হন, হ্যাঁ, দায়িত্বশীল হন, ফোরম্যান হন, সুপারভাইজার হন, আর কফিল হন, আর মালিক হন, আর আপনার কোনো দোকানপাট থাকে, দোকানে কর্মচারী রাখবেন, কেমন কর্মচারী রাখবেন? শরীর স্বাস্থ্য ভালো, সুস্থ মানুষ, যাতে ডিউটি ঠিকভাবে করে। অসুস্থ মানুষ একদিন ডিউটি করে আরেকদিন করে না। হ্যাঁ, ডিউটি আসতে হবে সকাল 6টায়, আসে সকাল 8টায়, বলছে যে অসুস্থ ছিলাম। হ্যাঁ, 2-4 ঘন্টা 5 ঘন্টা ডিউটি করার পরে বলছে যে আমাকে হাসপাতালে যেতে হবে, প্রায় যদি বলে চলবে? মুশকিল। তাহলে আল কবি, শক্তিশালী লাগবে, সুস্থ মানুষ লাগবে, আর আল আমিন, বিশ্বস্ত লাগবে। শরীর তো মাশাআল্লাহ হাতির মতো, কিন্তু ভিতরে ঈমান একবারে পিবিলিকার সমান নেই, খেয়ানত, একটু মালিশ সরলেই পকেটে টাকা ডুবায়। বুফিয়াতে হোটেলে যেসব ভাইয়েরা মালিক বুফিয়া হোটেলের, তাদের পক্ষ থেকে বলছি যে চোখের সামনে থাকতেও কেমন করে যে কি করে, চোখে ধুলো ছিটিয়ে দেয়, পকেটে ঢুকায় নেয়। আমিন নয় তাহলে খায়েন, খেয়ানতকারী। খেয়ানতকারী টাকা পয়সার ক্ষেত্রে খেয়ানত করবে, কাজের ক্ষেত্রে খেয়ানত করবে, ফোরম্যান সুপারভাইজার আছে কাজ করবে, মালিক নেই কাজ নেই, মালিক থাকলে সামনে এসে হাজির, মালিককে যখন দেখলো তখন অফিসের গ্লাস ঘুষিয়ে চলে যাচ্ছে, ঘুষিয়ে চলে যাচ্ছে, পরিষ্কার হয়েছে তারপর ঘুষিয়ে চলে যাচ্ছে, কোনখানে ওই যেখানে ওই যে বড় কুরসিওয়ালা যায় এসে আসবে, আর বড় কুরসিওয়ালা নেই খোঁজ খবর নেই, কোথায় ঘুরে বেড়াচ্ছে। খায়েন, খেয়ানতকারী, আসলে আমিন হইতে হবে, আমানতদার হইতে। এইরকম মসজিদের অনেক ক্লিনার রয়েছে, সুবহানাল্লাহ, মসজিদে নামাজ পড়তে সেজদা করতে গিয়ে এত ময়লা আবর্জনা কার্পেটে থাকে যে ও সাথে সাথে অ্যালার্জি ধরে সেজদা করতে গিয়ে, আর পরিষ্কার করে না। অনেক মসজিদের ক্লিনার কাছ থেকে ভালো করে জানতে পারি সপ্তাহে একদিন ক্লিন করে, একদিন ইলেকট্রনিক মেশিন লাগিয়ে সাফ করে, এমন না যে হাত দিয়ে আমাদের মতো ঝাড়ু দেওয়া, আর তাও সপ্তাহে একদিন করে, আল্লাহ হেদায়ত করে। খায়েন, খেয়ানতকারী, আমানত, আপনার কাঁধে আমানত দেওয়া হয়েছে, আপনি এর বিনিময় নিচ্ছেন, পারিশ্রমিক নিচ্ছেন, আলকাল কেমতে জবাবদেহি করতে হবে। আল্লাহ পাক জিজ্ঞেস করে, সুম্মাল্লা তুস আলুন্না ইয়ামাইজানি নাইম, তোমার এই নিয়ামত স্যালারি কোত্থেকে এসেছিল? মানে আল্লাহ চাকরি করে, বুঝে ডিউটিটা কেমন করেছিলে? হ্যাঁ, তাই না? চুরি করা না, বেতনের ক্যাশ থেকে চুরি করেছিলে, ইত্যাদি ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনুল কাওয়িয়ু খায়রুন ওয়া আহাব্বু ইলা আল্লাহ মিনাল মুমিনিয যাইফ, যেই মুমিন শক্তিশালী, সুস্থ, সেই ব্যক্তি দুর্বল মুমিনের চাইতে ভালো। তাহলে সুস্থতা আর শক্তিশালী হওয়া, শারীরিক শক্তি আর মানসিক শক্তি অনেক সময় আছে, শরীরে শক্তি আছে, গায়ে শক্তি আছে, কিন্তু মনে শক্তি নেই, অলসের রাজা, নিজের শরীর নিয়ে উঠতেই মাঝে মাঝে দেখবেন কিছু লোককে একটা কাজের কথা বললেন, এই এটা করো, ওর উঠতে আর নিয়ে আসতে, ওর ওখানে যেতে তার আগে আপনি নিয়ে নিতে পারতেন, মনে হয় যে একে না বলে এটা ভালো ছিল, আমার নিজে নয় ভালো ছিল, তাই না? টেলিফোন করে ডাকলেন, এসো, আসছে, 5-10 মিনিট পর আসছে, অথচ আসতে ওকে 1 মিনিটও লাগবে না, তো ওর চাইতে ভালো হচ্ছে নিজেই কাজটা করে নাও। যেই মমিন শক্তিশালী সে দুর্বল মমিনের চাইতে ভালো, অফি কুল্লিন খায়ের, তবে মমিন যদি হয় তো ওর মধ্যে কল্যাণ আছে, একেবারে না নয়, দুর্বল বেচারা অসুস্থ থাকে, কিন্তু মমিন ইমানদার মানুষ, আল্লাহ ভীরু মানুষ, তাহলে তার মধ্যে অফি কুল্লিন খায়ের, কল্যাণ আছে। যাই হোক, ফিরে আসি আমাদের তাফসিরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ওই মহিলা দুইজনের একজন বলল যে হে আব্বা,
একে মজুর রেখে নেন কেন? যে সবচাইতে ভালো মজুর হচ্ছে, ভালো কাজের লোক হচ্ছে শক্তিশালী এবং বিশ্বস্ত। আর এর মধ্যে দুটোই গুণ দেখেছি, পানি উঠাবার সময় বা পানি পান করাবার সময় দেখলাম যে কোনো রকমের ক্লান্তি নাই। বালতি উঠাতে গিয়ে দুর্বল আর সবল বোঝা যায়, একটা ভারী বালতি উঠাতে গিয়ে যদি কাত হয়ে যান তাহলে দুর্বল মানুষ, তাই না? কিন্তু বোঝা সোজা সোজা হয়ে আপনি বালতি উঠাচ্ছেন বা ভারী জিনিস উঠাচ্ছেন, তার আছে গায়ে শক্তি আছে, বোঝা যায়, তাই না? আমানতের কথা কি করে বুঝলেন? না এমনিতে আবেগে মহিলা বলেছিল, না আবেগে মহিলা বলেননি, আমানতের কথা। যখন মুসা আলাইহিস সালামকে সাথে নিয়ে, মুসা আলাইহিস সালাম তো রাস্তা চেনে না, ওই মহিলার বাবার বাড়ি, মহিলার বাড়ি যেতে হবে, তো যাচ্ছে তো সামনে মহিলা যাচ্ছে যাতে করে রাস্তাটা দেখানো সম্ভব হয়। মুসা আলাইহিস সালাম বললেন যে এক কাজ করো, তুমি পিছনে হয়ে যাও, সামনে থাকে না, মহিলা সামনে থাকলে ফেতে না, সামনে মহিলা চলছে আর আপনিও পিছনে চলছেন, ইমানদার মানুষের আপনি লজ্জা পাবেন, এই সামনে সামনে একটা মহিলা হাঁটছে আর পিছনে পিছনে হাঁটছে না, সরে যান আপনি, এদিক ওদিক হয়ে যাও, হয় আগে হয়ে যান একটু স্পিড দিয়ে, না হলে সাইড সাইড হয়ে যাও। মুসা আলাইহিস সালাম বললেন, ইশারা করে দেখো তুমি পিছনে চলে আসো, আর পিছনে এসে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই, যখন দেখবে যে দুটো রাস্তা এদিকে ওইদিকে রাস্তা, তখন একটা পাথর মারবে, এদিকে পাথর মারলে বুঝবে না এইদিকে যেত, ওইদিকে পাথর মারলে বুঝবে ওইদিকে যেত, ওকে আমার সাথে তো কথা বলার কোনো প্রয়োজন নাই, আর তোমার এই সামনে থাকবে এটাও কোনো প্রয়োজন নেই। এই আচরণ মুসা আলাইহিস সালামের দেখে বড়ই আমানতদার লোক, একবারে মায়ের মতো বোনের মতো নজরে দেখে, তো খুব ভালো মানুষ, আমানতদার মানুষ। আর খেয়ানতকারী প্রতিবেশীর বউ কেমন, ও দেখার চেষ্টা করবে জানালা দিয়ে, বাইরে কখন বেরোলো কিচ্ছু খোলা নেই, চোখটা খোলা আছে ওখানে দেখার চেষ্টা করবে, কালো না সারা। হ্যাঁ, আর যদি দেখতে না পাই, তো কিছু লোকের এরকম চরিত্র আছে, ওর স্ত্রীকে জিজ্ঞেস করে যে অমুকের বউটা কেমন রে, লম্বা দেখতে সুন্দরী, রংটা কেমন তোমার মতো না তোমার চাইতে ফর্সা, হাউজবিল্লাহ অমুকের বউ দেখা, অমুকের মেয়ে কেমন, এটা আপনার জিজ্ঞাসা করার কি প্রয়োজন? আমানত নাই খেয়ানত হলে, বাস্তব এগুলি বাস্তব, আপনার মধ্যে খেয়ানত হলে কেন অপরের মেয়ে অপরের স্ত্রী সম্পর্কে জানবেন, যে কালো না ধলো এসব জানবেন কেন? এই জন্য আমানতদার বলেছিলেন ওই মহিলা মুসা আলাইহিস সালামকে, কালা মুসা আলাইহিস সালাম সম্পর্কে শুয়াইব বললেন, মুসা আলাইহিস সালাম সম্বোধন করে, ইন্নি উরিদু আন উনকি হাকা ইহদাবনা তাইয়া হাতাইন, এই লোক দেখে পছন্দ হয়েছে, আর লোক বিদেশ থেকে এসছে, বেচারা যুবক মানুষ, স্ত্রীর প্রয়োজন রয়েছে, সুতরাং আর আমার মেয়েও সাবালিকা হয়ে আছে, মেয়ের বিবাহ দিয়ে দিই, ভালো মানুষ, শক্তিশালী মানুষ, সুস্থ মানুষ আর আমানতদার মানুষ, তাহলে আপনি আপনার বোনের জামাই অথবা আপনার মেয়ের জামাই খোঁজ করতে গিয়ে এই গুণগুলি দেখবেন না, সুস্থ মানুষ সেটা দেখবেন অবশ্যই, আর দেখবেন যে আমানতদার মানুষ, আমানত আল্লাহর আমানত রক্ষা করে, নামাজি শিরক বিদাত করে না, মানুষের আমানত রক্ষা করে, কারো সাথে বেইমানি করে না, কারো সাথে এরকম খারাপ আচরণ করে না, আমানতদার মানুষ দেখে বিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথাই বলেছেন, ইযা খাতাবা আলাইকুম মান তারদাউনা দীনা ওয়া খুলুকাহু ফাযাওয়িজু, তোমাদের কাছে যদি কেউ প্রস্তাব নিয়ে আসে এমন পুরুষ, এমন মানুষ, এমন যুবক, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দীন পছন্দ লাগছে আর ওয়া খুলুকাহু, আর তার চরিত্র পছন্দ লাগছে, চরিত্র ভালো, আমানত চরিত্র, ফাযাওয়িজু, তাহলে বিবাহ দিয়ে দাও। এ কথা বলিও না যে গরিব কি খাওয়াবে, এ কথা বলিও না যে বেশি শিক্ষাগত যোগ্যতা নেই, এ কথা বলিও না যে এই বাহানা সেই বাহানা, বিভিন্ন বাহানা আজকাল আছে, চাকরি নেই এখনো বেকার হয়ে আছে, এসব কথা বলিও না, ফাযাওয়িজু, আর না হলে ফিতনা হবে পৃথিবীতে, তোমার মেয়ের বয়স বেশি হয়ে যাবে, ফিতনা লিপ্ত হইতে পারে কোথাও, আর ওই ছেলে হয়তো বিয়ে করতে চাইছিল বিয়ে করতে পারবে না, তোর অবৈধ রাস্তা নেবে, জাদু টোনা বান মারা আর কত কি, হ্যাঁ দোয়া তাবিজ, দোয়া এর নাম দোয়া নাই, এটা হচ্ছে শেহর, কিন্তু আমাদের দেশের বদ প্রকৃতির মানুষরা শয়তানরা দোয়া নাম দিয়েছে, দোয়া তাবিজ করে ওই মেয়েকে এ করবে, নিজের পক্ষে নেবে, বাধ্য করবে বিবাহ দিতে, এগুলো হচ্ছে শিরকি কাজ, কুফরি কাজ, শিরক কুফর ছাড়া হয় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে শুআইব বললেন, কালা ইন্নি উরিদু আন উনকিহাকা, আমি চাইছি যে হে মুসা তোমার সাথে আমি বিবাহ দিয়ে দেব,
এহদাবনা তাইয়া হাতাইন, এই দুই মেয়ের এক মেয়ের, দুই মেয়ের এক মেয়ের বিবাহ দিয়ে দিব, কিন্তু মোহরানা দিতে হবে, ফিরি ফিরি নয়। আলা আন্তা আজরানি সামানিয়া হেজাজ, এই শর্তে, এই মোহরে যে আমার বাড়িতে তুমি চাকরি করবে, মজদুর থাকবে, সামানিয়া হেজাজ মানে আট বছর, হিজ্জাতুন মানে বছর, ওরই বহু বচন হচ্ছে হেজাজ, হিজ্জাতুন মানে হয় সাল বছর, আর হুজ্জাতুন মানে হয় দলিল, আর হাজ্জাতুন মানে হয় হজ। শুধু জাবার জের আর পেশের পার্থক্যে আরবিতে একটা শব্দের তিন অর্থ হইল, তাই না? হাজ্জাতুন মানে একটা হজ, হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজকে বলা হচ্ছে, তাই না? হিজ্জাতুন মানে হচ্ছে বছর, আর হুজ্জাতুন মানে হচ্ছে হুজ্জাত, ফালিকুল ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, হুজ্জাতুন মানে দলিল, প্রমাণ, প্রুফ। সামানিয়া হেজাজ আট বছর, ফাইন আতমাম তা আশারান, তবে তুমি যদি দশ বছর পুরা করে দাও, আট বছর লাগবেই, তবে যদি দশ বছর করে দাও তুমি, ফাইমিন এন দেখ, তাহলে তোমার পক্ষ থেকে এটা তোমার ইচ্ছা, তোমার ইচ্ছাধীন। অমা ওরিদ আনাসু কালেক, আমি চাইছি না যে তোমার ওপর কঠোরতা, তোমার সম্পর্কে কঠোরতা অবলম্বন করি, বা আমি চাইছি না যে তোমার ওপর আমি কোনো অধিক বোঝা চাপিয়ে দিই, যে দশ বছর করে দিয়ে তোমার জন্য কষ্টের বিষয় হয়ে গেল, এটা চাই না, সেই জন্য বাধ্যতামূলক নাই, তবে আট বছর বাধ্যতামূলক, আট বছর চাকরি করে দেবে, এটা হবে আমার মেয়ের মোহরানা, আর বিয়ে করবে আমার মেয়েকে। তাহলে চাকরি করাও মোহর হইতে পারে, আয়াত কি প্রমাণ করে? চাকরি করাও মোহর হইতে পারে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলার বিবাহ দিয়েছিলেন এক যুবকের সাথে, যার কাছে কিছুই ছিল না, কিসের বিনিময়ে? কোরআন শিখিয়ে দাও, কোরআনে চাকরি করা, কোরআন শিখিয়ে দাও, অমুক অমুক সুরাগুলি শিখিয়ে দাও, কয়েকদিন লাগবে, এটা হচ্ছে, এই চাকরি হচ্ছে মোহরানা। ওই শোয়েব বলছেন, সাতা যে দুনি ইনশা আল্লাহ মিনাস সালেহীন, নিশ্চয় আমাকে আল্লাহ চাইলে তুমি পাবে সৎকর্মশীল, আমি ভালো মানুষ ভাই, সুতরাং তোমার উপর জুলম অত্যাচার করব না, বোঝা চাপিয়ে দেব না, আট বছর লাগবে, দশ বছর করো তো তোমার ইচ্ছা। মুসা আলাইহিস সালাম বলছেন, কালা যালিকা বাইনি ও বাইনাক, এটা আমার মাঝে আপনার মাঝে চুক্তি থাকলো, কি যে আট বছরের চুক্তি থাকলো, তবে আমি আমার ইচ্ছা মোতাবেক করব, যালিকা বাইনি ও বাইনাক, আইয়ামাল আজালাইনি কাযাইতু ফালা উদওয়ান আলাই, দুই মেয়াদের দুইটি যে সময় বলা হইল বা দুটি মেয়াদ বলা হল, আট বছর আর দশ বছর, এই দুটোর মধ্যে যে কোনোটাই আমি পুরা করি, কাযাইতু ফালা উদওয়ান আলাই, আমার সম্পর্কে কোনো বাড়াবাড়ি চলবে না। আট বছর চাকরি করে যদি বলি যে আমি গেলাম, শেষ আমার কাজ, তাহলে কোনো আপত্তি আপনার থাকবে না, ফালা উদওয়ান আলাই। আর যদি দশ বছর করি সেটা আমার ব্যাপার, ওয়াল্লাহু আলা মা নাকুল ওয়াকিল, আর আমরা যা বলছি এর উপর আল্লাহ সাক্ষী, আল্লাহ কর্মবিধায়ক, আল্লাহ সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আট বছর দশ বছরের মধ্যে যেটা হয় পুরা করব। তাফসির কারগণ বলেছেন, সহি বুখারীতে সাইদ বিন জুবাইর থেকে বর্ণিত রয়েছে, প্রখ্যাত তাবেই, যে একজন ইহুদি জিজ্ঞাসা করেছিল সাইদ বিন জুবাইর রহমতুল্লাহ আলাইহি, আইয়ুল আজালাইন কাযা মুসা, এই দুই মেয়াদের মধ্যে কোন মেয়াদটি পুরা করেছিলেন মুসা আলাইহিস সালাম, মানে আট বছর পুরা করেই তিনি বিবাহ করেছিলেন নাকি দশ বছর করেছিলেন? তখন তিনি জবাবে বলেছিলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কাযা আকসারহুমা ওয়া আতিয়াবাহুমা, দুই মেয়াদের মধ্যে যেটা বেশি পরিমাণ মেয়াদ আর যেটা সবচেয়ে উত্তম সেটাই পুরা করেছিলেন, অর্থাৎ মুসা আলাইহিস সালাম মতো চরিত্রবান মানুষ, আল্লাহ পাকের নবী, আর নবীর চরিত্র আল্লাহ পাক জন্ম থেকে আল্লাহ পাক ওই রকম উত্তম চরিত্রের অধিকারী বানা নবীকে, তিনি কৃপণতা করবেন যে না, মোহরানার ক্ষেত্রে না, কম করব আমি আট, এটা করতে পারেন না, তিনি উত্তমটাই করেছিলেন আর অধিক সময়টাই পুরা করেছে, সেটা হচ্ছে দশ বছর, দশ বছর চাকর খেটে তারপরে বিবাহ করেছেন। আর আজকে মুসলিম সমাজের হিন্দু সভ্যতার অনুসারীরা বিবাহ করে নিয়ে আসছে, একটা মেয়েকে কত কষ্ট করে মানুষ করলো, মেয়ের বাবা মা বিয়ে করে নিয়ে আসছে, আর তার সাথে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা যৌতুক, হারাম স্পষ্ট, এটা বাতিল পন্থায় মানুষের ধন সম্পদ ভক্ষণ করা, এটা হচ্ছে হিন্দু কাফেরদের চরিত্র, এটা মুসলিমের চরিত্র নয়, এটা হচ্ছে কাপুরুষের চরিত্র, এটা একজন পুরুষের চরিত্র নয় যে বিবির হোটেলে খাবে, বিবিকে নিয়ে আসবে আর বিবির হোটেলে খাবে,
শ্বশুরের পয়সা দিয়ে সে ব্যবসা বাণিজ্য করবে আর বিদেশ আসবে, এটা একজন ভালো মানুষের কাজ নাই, হারাম খাওয়া লোকের কাজ। এই জন্য এইরকম চরিত্রহীনতা থেকে নিজেকে বাঁচাবেন। আর যদি কেউ এরকম ভুল করে থাকেন, তওবা হচ্ছে এই টাকা পয়সা বা এইরকমই অন্য কিছু নিয়েছেন সেগুলি ফিরিয়ে দিয়ে আসবেন, ডিমান্ড করে নিয়েছেন সুতরাং হারাম খাচ্ছেন, হারাম ভোগ করছেন, এগুলি ফিরিয়ে দিয়ে আসবেন। সেগুলি যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে সেগুলির মূল্য আপনি ফিরিয়ে দিয়ে আসবেন। আর আলহামদুলিল্লাহ আমাদের দিনের দাওয়াত পেয়ে এইরকম অনেকেই আছেন। প্রথম কথা, যারা বিয়ে করছেন নেন না কিছু, আর যারা এর আগে নিয়েছেন জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে, দিন জানার আগে, তারা অনেকে ফিরিয়ে দিয়ে এসছেন। আমাদের এক ভাই এখানে আছেন, হয়তো দীর্ঘদিন ধরে আছেন, তিনি মোটরসাইকেল নিয়ে জিলান নিয়ে এই দেশে চলে এসছে, মোটরসাইকেল ভাইদেরকে দিয়ে এসছে, বাপ চাচাকে দিয়ে এসছে, মোটরসাইকেল ফিরিয়ে দিয়ে এসছে। আশ্চর্য, শ্বশুর আশ্চর্য যে আবার ফিরিয়ে দেয়। কেউ আছে আজকাল বাংলাদেশ ভারতে, কেউ আছে যে যৌতুক নেওয়ার পর ফিরিয়ে দেবে? কিন্তু আছে। মানুষের ইমান যখন সুন্দর হয়ে যায়, আমল যখন সুন্দর হয়ে যায়, আল্লাহর ভয় যখন মন্ত্রে ঢুকে যায়, তখন পাপ মুক্ত হওয়ার জন্য কোনো বাধা নেই, কোনো বাধা নেই। আর পুরানো যেহেতু হয়ে গেছে মোটরসাইকেল, সেই জন্য ওই যেটা ঘাটতি সেই ঘাটতিটাও পূরণ করে এসছে, অতিরিক্ত টাকা পয়সা দিয়ে এসছে। এইভাবে সংশোধন করতে, এর নাম হচ্ছে তওবা। আর তওবা মানে এই নয় যে যা করেছি করেছি আর করবো না, যা করেছি করেছি আর করবো না, আর ছেলে মেয়েদের যৌতুক নেব না। আর দেখা গেল যে ছেলে মেয়ে তো জানছে, আজ ছেলে ছেলেরা জানছে, আমার বাপ নিয়েছে তো আমরা কেন নিব না? বাপ যদি আজকে থেকে 30 বছর আগে যৌতুক নিতে পারে তো আমি আজকে নেব না কেন? আজকে তো আরও দুনিয়া অ্যাডভান্স হয়েছে, দুনিয়ার খবর পাওয়া যাচ্ছে যে শ্রীলঙ্কাতে বাড়ি বানিয়ে দিতে হয়, কেরালাতে বাড়িঘর তৈরি করে দিতে হয়, এ ফ্ল্যাটের ব্যবস্থা করে দিতে হয় তার বিভাগ দিতে হয়। আরে আমরা কেন থাকবো পিছনে? হারাম কাজে প্রতিযোগিতা, হারাম থেকে বাঁচার ক্ষেত্রে প্রতিযোগিতা নেই, অন্যায়ের কাজে প্রতিযোগিতা, নেকির কাজে কোনো প্রতিযোগিতা নেই। আল্লাহ ফাক রব্বুল মুসলিমদের যেন হেফাজত করে, আল্লাহ ফাক রব্বুল ঈমান এবং আমল আমাদের সুন্দর করার তৌফিক যেন দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এ সম্পর্কে সঠিক কথা হচ্ছে ইনশাআল্লাহ, যে যদি ওইখানকার সমাজে এই হারাম কাজের প্রচলন থাকে, মানে যৌতুকের প্রচলন আছে, আর আপনি চাইলেন না, ভদ্র মানুষ কিন্তু দিলে অসুবিধা নেই, নিয়ে নিলেন, নেবেন না, কারণ এই হারামের প্রচলন আপনার সমাজে আছে, হারাম প্রথা উঠাইতে হইলে, হারাম খাওয়া উঠাইতে হইলে আপনাকে প্রতিবাদ করতে হবে, সুতরাং নেব না এটা করতে হবে। তারপরে জবরদস্তি যদি দিতে চাই তাহলে লোকজনকে দেখিয়ে নেবেন না, বিয়ের দিনে নেবেন না, অথবা এমন ভাবে নেবেন না যে লোকজন জানলো, আপনি যেন কেনছেন, হয়তো আপনি গরিব মানুষ সেই জন্য শ্বশুর সাহেব পয়সাওয়ালা দিতে চাইছে স্বেচ্ছায়, এইরকম যদি ভাবে নেন যাতে সমাজের ওপর কুপ্রভাব না পড়ে পাপের। যারা পাপ করছে, যারা হারাম খাচ্ছে, তারা যেন এই যে মনে করে অমুক এর ছেলে নিল, অমুক নিল, অমুক দিল, অমুক মৌলানাকে দেখলাম তার মেয়ের বিবাহ দিল, পালং টালং দিল, এগুলো আমাদের দেশে বলে, তা আমরা কেন করবো না? কেন দিতে যাবেন আপনি? না, কখনো দেবেন না। যদি দেখেন যে জামাই গরিব বেচারা, বিছানায় ভালো বিছানার ব্যবস্থা নেই, আমার মেয়ে গিয়ে শুইবে, ঠিক আছে টাকা দিয়ে দেন, কিনে নেবে, লোকে কেউ জানলোই না। কিন্তু না, সামাজিকতা, হ্যাঁ এইটাও হারাম কথা, একটা সামাজিকতা তো আছে, অনইসলামিক সমাজ, জাহিলি সমাজ, তাহলে যে আমি না হয় চাইলাম না, তাই বলে কি কিছু দিতে হবে না, একটা ভদ্রতা তো আছে, লোকে কি বলবে? আজকাল এই মহিলারা বেশি বলে শাশুড়ি, ওই ছেলের মা, যারে তুই না হয় চাইলি না, আমরা না হয় চাইলাম না, সেই জন্য এত ন্যাংটার ন্যাংটা, এত ছোট লোক, এই সব কথা বলে যারা, তার হারাম খাওয়া লোক, হারাম কর, অবশ্যই হারাম খেলো, চাইলো না কিন্তু ভদ্রতার সাথে চাইছে, তারপরে জ্বালা যন্ত্রণা করছে, বউকে মাঝে মাঝে কথার আঘাত করছে, গ্রামের লোক মহিলারা এসে জিজ্ঞাসা করছে তোমার ছেলেকে কি দিয়েছে? আর কি দিবি, আমরা চাইলাম না, সেজন্য কিছুই দেয়নি, আঘাত করে কথা, তার মানে চাওয়া চাওয়া। আর এরকম দেখেছি আমাদের বিয়ের সময় আজকে থেকে 25 বছর আগে, গোটা গ্রামের মহিলারা এসে জিজ্ঞাসা করে, আরে অমুক পরিবার বিয়ে করেছে তো নিশ্চয়ই কিছু দিয়েছে, কি দিল কি দিল, জিজ্ঞেস করে, শুধু আমার মাকে এসে জিজ্ঞেস করে মহিলা কি দিল, কখনো না, যাতে করে ওই মহিলা গিয়ে কষ্ট না পায়, শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি কষ্ট দিচ্ছে, শ্বশুর কষ্ট দিচ্ছে, দেবর ভাষণে বলছে আমরা না হয় চাইলাম না, তাই বলে কিছু দিতে হবে না, এতই ছোট লোক,
এসব কথা, তার মানে হারাম খাওয়া, হারাম চাওয়া। আর এর পরিপ্রেক্ষিতে এগুলো থেকে বাঁচার জন্য বা মেয়েকে বাঁচানোর জন্য যদি দেই মেয়ে পক্ষ, তাহলে হারাম দিল, হারাম দিল আর হারাম নিল, আল্লাহ বরকত দেবেন। আর এই জন্য বরকত নেই আসলে এইসব সমাজে আর এইসব পরিবারে, এই জন্য বরকত নেই। আর যারা নেই নি আলহামদুলিল্লাহ অনেক বরকত আছে। হ্যাঁ, নিয়ে নিয়েছে, উগলে দিয়ে আসবে, হারাম খেয়েছে উগলে দেবে। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা লোক কিছু খাওয়াই দিল, আর খাওয়াই দেওয়ার বলছে জানেন কি খাওয়াইলাম, ওই জাহিলিয়াতের যুগে গণকের কাজ করেছিলাম তো পারিশ্রমিক হিসাবে দিয়েছিল, সাথে সাথে বমি করে উগলে দিলেন। তা আপনি বমি করে উগলে দিয়ে আসেন। হ্যাঁ, দিয়ে রেখে চলে আসেন। নাই না আবার কি জিনিস, ওকে হাতে ধরিয়ে দিতে হবে, ওর বাড়িতে রেখে চলে আসেন। এক ব্যক্তি, এক ভাই প্রশ্ন করেছেন, এক ব্যক্তি আমাকে জাদু করে আমার শারীরিক সমস্যা করে, তার জন্য কিছু করার আছে কি? আপনি জাদুর যে চিকিৎসা আছে, আমাদের একটা বই আছে এখানে, যা কোরআন সন্ন্যার আলোকে বা কোরআন হাদিসের আলোকে জাদুর চিকিৎসা, ওই বইটাই সব রকমের জাদুর চিকিৎসা লেখা আছে, আপনি ওইগুলি আমল করেন। কোরআন এবং হাদিসে জাদুর চিকিৎসা আছে, শিরক বিদাত দিয়ে শিরক বিদাত দূর করা, শিরক দিয়ে জাদু দূর করা, জাদু দিয়ে জাদু দূর করা যায় নাই।